অচিন রোগত আক্রান্ত ঢিঙর এগারী কিশোরী। আর্থিকভাবে অসহায় এই পরিয়ালটিলৈ নামি আহিছে ঘোরমা নিশা। পখিলাখেদা বয়সের পরাই ঈশ্বরে কিশোরীগীর চকু দুটা লৈ গল। এনেকয়ে অতি কষ্টরে দিন অতিবাহিত করে আছিল যদিও আজি প্রায় এক বছর পূর্বর পৰা এক জটিল রোগত আক্রান্ত হয়ে বিছনাতে ছটফটাবলগীয়া হয়েছে এইগৰাকী কিশোরীয়ে, যার বাবে আর্থিকভাবে অতিকৈ দুর্বল এই কিশোরীগীর পরিয়াললৈ এটা নামি আহিছে ঘোরমা নিশা। গুৱাহাটীৰ জিএমচিএইচত যোৱা দুটা মাহৰো অধিক দিন ধৰি চিকিৎসা কৰি ঘৰলৈ উভতি আহি পুনৰ চিকিৎসাৰ বাবে গুৱাহাটীলৈ যাবলৈ হাতত ধন নাই কিশোৰীগৰাকীৰ পিতৃ মাতৃৰ। কিশোৰীগৰাকীৰ পিতৃয়ে দিন হাজিৰা কৰি যেনে তেনে পৰিয়াল পোহপাল দি অহাৰ লগতে যোৱা দুমাহ ধৰি গুৱাহাটীত কিশোৰীগৰাকীৰ চিকিৎসা কৰি থাকিবলগীয়া হোৱাত সকলো ধন খৰচ হোৱাৰ পাছত এটি সৰ্বশান্ত হৈ পৰিছে পৰিয়ালটি। কোৱাচোন কি হৈছিলে প্ৰথমৰ পৰা? তাৰপিছত চিকিৎসকে পুনৰ চিকিৎসাৰ বাবে কিশোৰীগৰাকীক মাতি পঠাইছে যদিও এতিয়া কিশোৰীগৰাকীক গুৱাহাটীলৈ নিবলৈ পিতৃ মাতৃৰ হাতত নাই ফুটা কৰি এটাও। কিশোৰীগৰাকীৰ চিকিৎসাৰ কথা চিন্তা কৰি দিশহাৰা হৈ পৰিছে পৰিয়ালৰ লোক। এটা নিরূপায় হৈ পিতৃ মাতৃয়ে নিজের সন্তানের চিকিৎসার বাবে সরকারের লগতে কোনো ব্যক্তি বিশেষের পৰা বিচাৰিছে সহায়ৰ হাত। কোনো হৃদয়বান লোকে যদি কিশোরীগীর চিকিৎসার বাবে সহায় করব বিচাৰে তেন্তে 9678175215 নম্বৰত যোগাযোগ করব পাৰে। লগতে IFSC কোড SBIN 0002050 একাউন্ট নং 3834173842 এই একাউন্টত আর্থিকভাবে সহায় করব পাৰে। হয়তো আপনার অলপমান সহায়ত কিশোরীগৰাকীয়ে পুনৰ জীৱন পাই উঠিব। দিন হাজিরা কাম করে চলে, এটা মানে এজনিক মানে চিকিৎসা করবলে সমর্থ নাই নাই এটা মানে আপনার রাইজর পর আশা করেছে রাইজে যদি কিবা সহায় করে তেতিয়া মানে ছোৱালীজনী বাঁচিব। এতিয়া কি অপারেশন লাগে নেকি ছোৱালীজনী? গুৱাহাটীত মাতিছে, ঢিঙৰ পৰা ইছামুদ্দিন আহমেদৰ রিপোর্ট, আৱাৰলি টাইমছ।